রাস্তার দুই পাশের পরিত্যক্ত জায়গায় পেঁপে চাষ করে লাখপতি বনে গেছেন দিনাজপুরের আলতাফ হোসেন। মাত্র 12,000 টাকার পেঁপে চারা রোপণ করে 18 মাস পরে 5,00,000 টাকার পেঁপে বিক্রি করেছেন বলে জানান শৌখিন কৃষক আলতাফ। এই 18 মাসে 400 গাছে 5,00,000 টাকা, আর গাছের চারা কিনতে আমার কাছে অল্লি 12,000 টাকা। দিনাজপুরের খানসামা উপজেলার কৃষক আলতাফ হোসেন 2023 সালের মার্চ মাসে গ্রিন লেডি জাতের 400 পেঁপে চারা রোপণ করেন পরিত্যক্ত স্থানে। এতে ব্যাপক সাফল্য পান তিনি। 3 মাস পর থেকে গাছে ফল আসতে শুরু করে। গাছে ফল ধরার পর গত বছর অক্টোবর পর্যন্তই 3,00,000 টাকার পেঁপে বিক্রি করেছেন বলে জানান আলতাফ। সব খরচ মিলিয়ে মাত্র 30,000 টাকা খরচ করে 18 মাসে 5,00,000 টাকার পেঁপে বিক্রি করেছেন সফলেই কৃষক। 2023 সালে মার্চে 400 পেঁপে চারা লাগানোর পরে জুন থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত বিক্রি করছি। অক্টোবর পর্যন্ত আমার প্রায় 3,00,000 টাকা বিক্রি হয়েছে। আলতাফ ভাই প্রচুর চালাক, ফাও জমি আবাদ করেছে, আজ তার ফাও জমি আবাদ করতেছে, আবার সেয়া হইতেছে, ভালোই হইতেছে। খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা কৃষক আলতাফ। রংপুরে কারমাইকেল কলেজ থেকে বাংলায় অনার্স শেষ করে কৃষিতে মনোযোগী হন তিনি। নিজস্ব জমিতে ধানসহ বিভিন্ন সবজি ও নিজ পুকুরে মাছ চাষ নিয়েই ব্যস্ত থাকতেন এই শৌখিন কৃষক। এরই ধারাবাহিকতায় গত বছর পরিত্যক্ত জমিতে পেঁপে চাষ করেন তিনি। তাতে ব্যাপক লাভবান হওয়ায় আগামী বছর পরিধি বাড়িয়ে 1 বছর পেঁপে গাছ লাগানোর পরিকল্পনা আছে বলে জানান কৃষক আলতাফ হোসেন। এই জন্য আগামীতে নিয়ত করছি ইনশাল্লাহ, বাড়ির আনাচে কানাচে চতুর্পাশে নদীর ধার, মানে যত জমি আছে সব আইলে কমপক্ষে 1,000 গাছ লাগবে। কৃষক আলতাফের পেঁপে চাষের এমন উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয়রা। আলতাফের মতো অন্যরাও যদি এমন ভাবে পেঁপে এবং অন্যান্য ফল অথবা সবজি চাষ করে তাহলে এলাকার অনেক উন্নতি হবে বলেও মনে করছেন এলাকাবাসী। এটা খুব ভালো কাজ, এটা তো সবাই যদি করে তাহলে আরো ভালো হয়। যেহেতু এটা করতেছে এটা খুবই ভালো, তাদের অনেক কিছু উপার্জনও আছে। এই যে রাস্তার ধারতে কোনো ইয়াও নাই, কোনো জমিরও কোনো ক্ষতি নাই, হ্যাঁ একটু করে গাছ লাগা আছে, বেশ রাস্তা দিয়ে চলাফেরা করিবারও বেশ সুন্দর সুবিধা। কৃষক আলতাফের পেঁপে চাষ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার জানান আলতাফ হোসেন একজন সফল কৃষক। কৃষি বিভাগের পরামর্শে রাস্তার পাশে পরিত্যক্ত স্থানে পেঁপে গাছ লাগিয়েছেন তিনি। তার সফলতা অর্জন অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। খানসামা উপজেলার একজন সফল চাষী আলতাফ হোসেন আমাদের কৃষি বিভাগের পরামর্শে তার এলাকায় রাস্তার দুই ধারে পরিত্যক্ত যে জায়গাগুলো আছে সেখানে পেঁপে চাষ করেছেন। তার প্রায় প্রতিটি গাছে প্রচুর পেঁপে ধরছে। এটি হলো গ্রিন লেডি জাতের একটি পেঁপে। তিনি এই পেঁপে চাষ করে প্রায় প্রতি মাসে 30,000 থেকে 40,000 টাকা উপার্জন করেন। এতে একদিকে যেমন কৃষক লাভবান হওয়ার সুযোগ রয়েছে, সেই সাথে আমাদের যে পরিত্যক্ত জায়গাগুলো সেগুলো কৃষি আবাদের আওতায় আনার সুযোগ তৈরি হচ্ছে, ফসলের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।